অবিশ্বাস্য টাইগারদের এমন কামব্যাক দেখে লাইভে এসে সাকিবদের নিয়ে বোমা ফাটালেন টাইগার সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। দর্শক, দুই ওপেনারকে হারিয়ে নেদারল্যান্ড যখন চাপে, তখন দলের হাত ধরেন কলিন আকারম্যান ও ওয়েশরে, গড়েন দারুণ এক জুটি। তবে সেই জুটি ভেঙে দেন মোস্তাফিজুর রহমান, এমনকি পরের ওভারেই আরেক ব্যাটার আকারম্যানকেও বিদায় করেন সাকিব। তবে শক্তিশালী আফ্রিকাকে হারিয়েছিল এই নেদারল্যান্ডস, আর তাদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে টাইগার বোলাররা। আর এতেই অনেকটা অবাক হয়েছেন বিশ্বকাপ থেকে বাদ পড়া তামিম ইকবাল, কেননা লাইভে এসে তিনি বলেন, আজ নেদারল্যান্ডের বিপক্ষে অনেক ভালো খেলেছে টাইগাররা, আশা করি আজকের ম্যাচে টাইগাররাই জিতবে। তো দর্শক, সত্যিই কি নেদারল্যান্ডসের বিপক্ষে আজকের ম্যাচে জিততে পারবে বাংলাদেশ? কি মনে হয় আপনাদের, তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।